বেতন 50-এর মতো? কোনো সমস্যাই নাই, এই 3 মাসের বেতনের টাকা হইলেই হয়ে যাবে। রে মা, তুই দেখি বললি যে তোর জামাই অনেক ভালো চাকরি করে, কিন্তু তোর যে অবস্থা, ঘরের জিনিসপত্র দেখে তো মনে হইতে আসে না তোর জামাই 20,000 টাকার উপরে বেতন পাইতে পারে। বাবা, বাসায় উঠছি তো মাত্র, জিনিসপত্র এখনো কেনাকাটা হয় নাই, সামনের মাসেই কিনবো। মারে মারে, আমি আর রাগ করে থাকতে পারলাম না, অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমার অসুখ, আমার অসুখ আমারে টাইনে হ্যাস্টাইয়ে তোর কাছে লই আইছে রে মা। অসুখ? কার অসুখ, কিসের অসুখ? আমার অসুখ রে মা, আমার হাড়ে সমস্যা ধরা পড়ছে, রিং পরাইতে হইবে, আমি আর কার কাছে যাব, কোথায় যাব? তোর মামা থেকে তো আগেই নিয়ে রাখছি সবকিছু, সেই জন্যে সব মান অভিমান লজ্জা সরম নাকের গোনে রাস্তায় হালাই দিয়া তোর কাছে ছুটে আইছি রে মা। আমার কাছে আসছো, ভালো করছো, ভালো করছো। তামা, জামাই কোথায়? জামাই রে দেখতে আসি না, জামাই কি বললো দেখা দেবে না? আর শ্বশুর অসুস্থ, সেই অসুস্থ শ্বশুর রেখে সে দেখা দেবে না, মুই কি মরতে যাওয়ার আগে আমার জামাইয়ের মুখটা দেখ মনে রে মা। দেখা দিবে না কেন বাবা, ও রুমে ফ্রেশ হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? সালাম। এই যে বাবা রে, বাবা রে, তোমার জায়গা আমার মুখে বাবা পায় না, আমার হাব্বাই বসে গেছে সেই কোন কালে, এই যে আমি এখন আব্বার আব্বারে দেখতে আসি, আমার আপনি আপনি বসেন, শান্ত রে এখানে বসেন, আমি আসি, আমি আসি, আপনি বসেন। আমি আসি বললে হইবে না রে বাবা, মরে বাঁচাইতে হইবে, তুমি আমারে বাঁচাবা না, আমি তো আরো বাঁচতে চাই, এই দুনিয়ার আলো বাতাস আরো কয়দিন আমারে দেখাবা না। কি যে বলেন আব্বা, আমি আছি, আশা আছে, আমরা সবাই আছি না, আপনি একদম টেনশন করবেন না। তা বাবা, তোমার বেতন কত এখন? বেতন 50-এর মতো? কোনো সমস্যাই নাই, এই 3 মাসের বেতনের টাকা হইলেই হয়ে যাবে। এক এক দেশের রিং এক এক রকম দাম, তা লাগাইলে তো সবচেয়ে ভালোটাই লাগাইতে হইবে, সেটার দাম হইছে মনে করে যাইয়া 1,50,000 টাকা। আর এটা তো ঘরের টিনের চাল না যে জং ধরে গেলে আর বদলাই হালাইলাম, এটা তো লাগাইতে হইবে হার্টের ভিতরে, জন্মের মতো লাগাইতে হইবে। অবশ্যই আব্বা, আপনি লাগাইলে তো ভালোটাই লাগাবেন, তাই না? না না হলে কিভাবে কি সমস্যা? ঠিক আছে বাবা, বসেন, আমি